আজকে আমি এখন আপনাদের বলতে চাচ্ছি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে। একজন মা গর্ভধারণের পরবর্তী সময়ে তার নিজের এবং তার সন্তানের যত্ন নেওয়ার সুবিধার্থে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। একজন মা গর্ভকালীন সময়ে পরবর্তী 45 দিন পর্যন্ত স্বামী সহবাস থেকে বিরত থাকবেন। পরবর্তী সময় থেকে আমাদের পদ্ধতি হিসেবে আছে LAM, যাকে বলি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড। কোনো মা যদি 6 মাস পর্যন্ত পর্যাপ্ত বাবুকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করায়, সেক্ষেত্রে এটাও একটা পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, মা খাবার পরিগ্রহণ করতে পারে, যেটাকে আমরা মিনি পিল বা প্রোজেস্টেরন অনলি পিল বলি। ব্রেস্ট ফিডিংয়ের উপরে এর কোনো প্রভাব নেই, মা নিঃসন্দেহে নিশ্চিন্তিতে এটা ব্যবহার করতে পারবেন। আর যখন মনে করবেন যে আরও বাচ্চার বড় হওয়ার পরে দীর্ঘ একটা সময় বিরতি চাচ্ছেন, সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট পদ্ধতি 5 বছরের জন্য গ্যাপের নিলে তখন সে ইমপ্ল্যান্ট পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন। একজন নতুন দম্পতি যখন চিন্তা করবেন বা তারা দুজন মিলে, স্বামী এবং স্ত্রী মিলে চিন্তা করবেন পরিবার পরিকল্পনা সম্পর্কে, প্রথম থেকে মানসিক প্রস্তুতি প্রয়োজন, একজন মায়ের শারীরিক কিছু প্রস্তুতি প্রয়োজন। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের রক্তশূন্যতা থাকে, যার জন্য একজন মায়ের মানসিক এবং শারীরিক প্রস্তুতি সম্পন্ন করার পরে তার পরিবার পদ্ধতি বা পরিবার পরিকল্পনা করা প্রয়োজন। একজন মা যখন চিন্তা করবেন যে সে সন্তান ধারণ করতে চাচ্ছে, তার আশেপাশে যারা থাকবেন তারা যেন তার প্রতি আন্তরিক থাকেন, তার স্বামী যেন তার প্রতি আন্তরিক থাকেন। সন্তান ধারণের পরবর্তী সময় থেকে আমাদের যে গর্ভকালীন চেকআপগুলো থাকে সেগুলো যেন তারা নিয়মিত করে থাকেন, সেই বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন একজন নতুন মায়ের জন্য। আর যে সকল মায়েদের একটি সন্তান হয়েছে, পরবর্তী সন্তানের ক্ষেত্রে আমরা ন্যূনতম 2 বছর বা তার অধিক সময়ের বিরতির জন্য বলে থাকি, সেক্ষেত্রে আগের যে সন্তানটি থাকবে সে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, মায়ের মানসিক প্রস্তুতি থাকবে, দ্বিতীয় সন্তানের ধারণের ক্ষেত্রে জটিলতাগুলো এবং বাচ্চার যে জটিলতাগুলো হতে পারে সেগুলো কিছুটা হলেও দূর করা সম্ভব হবে। আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতিতে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি রয়েছে। আমি আপনাদেরকে বলবো দীর্ঘমেয়াদী পদ্ধতি সম্পর্কে। যদি কোনো মা 5 বছরের জন্য সন্তান ধারণ করতে না চান, পরিবারকে স্পেস দিতে চান, সেক্ষেত্রে আমাদের 5 বছর মেয়াদী ইমপ্লানন রয়েছে। এছাড়া 10 বছর মেয়াদী IUCD, ইন্ট্রাইউটারাইন কপার ডিভাইস, যেটা ব্যবহার করার মাধ্যমে একজন মা 10 বছর গর্ভধারণ থেকে বিরতি থাকতে পারে, এবং এক্ষেত্রে তার যে স্থায়ী পদ্ধতিগুলো আছে সেটার থেকেও সে কিছুটা সিদ্ধান্ত নিতে থাকতে পারে। অথবা যে রেগুলার যে পদ্ধতিগুলো আমাদের মারা ব্যবহার করে থাকছে, খাবার বড়ি, সেটার যে কিছু ঝুঁকি রয়েছে সেই সকল ঝুঁকি থেকে নিজেকে সেফ রাখতে পারে। তাই আমরা মায়েদেরকে আহ্বান জানাবো তারা যেন নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং তাদের বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে, এবং সর্বোপরি তার পরিবারের বাকি সদস্যদেরকে মায়ের প্রতি আন্তরিক থাকার জন্য এবং যে সামাজিক যে একটা চিন্তা করা হয় যে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা রাখা হয় সেগুলো যেন তারা না পোষণ করেন, সবাই যেন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেন। আমাদের কথা একটাই, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, পরিবার ছোট থাকলে সুখী পরিবার হবে এবং সবাই সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে।